পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। গতকাল প্রধানমন্ত্রী বিবৃতির বিরুদ্ধে সিএম টুইট করেছেন যে এটা ভ্যাকসিনের গুণগত মান নিয়ে প্রশ্ন। মোদিজি তার ভ্যাকসিন তৈরি করেননি, আমাদের দেশে বিজ্ঞানীরা করেছেন। এখনও পর্যন্ত অ্যাভেলেবেল বেস্ট ওটা 7টা ভ্যাকসিন আমাদের দেশে বিজ্ঞানীরা তৈরি করেছেন, তার মধ্যে 2টো প্রয়োগ হচ্ছে, বাকি 5টা পরীক্ষা স্তরে আছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো হবে, কোয়ালিটি হবে। মমতা ব্যানার্জি তো কিছু করেননি, টুইট করা ছাড়া কোনো কাজ করছে কদিন পর থাকবে না। গত বছর যখন করোনা নিয়ে একাধিকবার কেন্দ্র সরকার মিটিং ডেকেছেন, প্রধানমন্ত্রী ডেকেছেন, উনি যাননি, রেসপন্স করেননি। এমনকি বিভিন্ন চিঠি এসছে গাইডলাইন, সেটাও মানেননি। কেন্দ্রের থেকে যারা সহায়তা করতে এসছেন তাদেরকে আটকেছেন, রীতিমতো অপমান করেছেন, তাদের সঙ্গে মিসবিহেভ করেছেন। তো আমরা তার ব্যবহার, সাফল্য, কথাবার্তা সব জেনে গেছি। কেন মমতা ব্যানার্জির করার কিছু নেই, মানুষের ভরসাও চলে গেছে, আর এখন তো যাওয়ার সময় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মুর্শিদাবাদে একটি সভাতে বলেছেন যে প্ররোচনায় পা দেবেন না, বিজেপি প্ররোচনা উস্কানি দিচ্ছে। কে উস্কানি দিচ্ছে? ববি হাকিমের ভিডিও দেখলে বোঝা যাচ্ছে, মমতা ব্যানার্জির ডায়লগ দেখলে বোঝা যাচ্ছে। কেন মমতা ব্যানার্জি নিজেকে হেয় করে ফেলেছেন, বিশ্বাসের অযোগ্য করে ফেলেছেন। সাধারণ মানুষ আর অনেকদিন চিন্তা করতে রাজি নয়, নতুন সরকারের অপেক্ষায় সবাই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলছিলেন 200 সিটে আমাকে জেতান, আমাকে 260 সিটে জেতান। 294 জিতুন না, লোকসভার সময় 42-এ 42 চেয়েছিলেন, লোকে ওনার 12টা কমিয়ে দিয়েছে। ওনার বলার কিছু নাই, লোকে আর ওনার কথা শুনতেও রাজি নয়। তো সেই জন্য নির্বাচন হচ্ছে, মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছে, সেটাই হবে। একটা ভিডিওতে ববি হাকিম বিজেপিকে আক্রমণ করার কথা সরাসরি বলছেন, এমন একটা ভিডিও প্রকাশ পেয়েছে। দেখুন, ওনারা প্রথম থেকে এবারে ইস্যু ছিল না কিছু লড়ার মতো, লোককে বলার মতো। ইলেকশন কমিশন, ইভিএম, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে প্রচার করে টার্গেট করেছেন। বিজেপি জিতছে, এখন বিজেপিকে সেন্ট্রাল ফোর্সকে অ্যাটাক করার জন্য বলছে। একজন মন্ত্রী হিসাবে উনি কি এটা বলতে পারেন? কোথায় নামিয়েছেন রাজনীতিকে? কত হতাশ হয়ে গেছেন ওনারা, হারছেন বুঝতে পেরে এখন গণ্ডগোল বাঁধিয়ে ইলেকশনকে কিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বেনারসির 3 অধ্যায়ে রাজখারানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।